দেশের মনে হয় শতকরা 90% মানুষই অপরাধের সাথে জড়িত। বর্তমান সময়ে অপরাধের জন্য অনেক গান নির্মাণ হয়েছে, আর আমি অপরাধের বিরুদ্ধে অপরাধ বিচিত্রার সাথে একত্রিত হয়ে কাজ করছি। এস এম মোর্শেদ, যিনি অপরাধ বিচিত্রার সম্পাদক এবং অপরাধ বিচিত্রা চিঠি ভোটার সুজন দে, এদের সাথে আমি আন্তরিকতার সাথে এবং আমি দীর্ঘদিন ধরে একত্রিত হয়ে আছি। কারণ যে অপরাধ বিচিত্রা পত্রিকাটি সারা বাংলাদেশ তথা ইন্টারনেটের মাধ্যমে বিশ্ব দেখতে পাচ্ছে অপরাধের বিরুদ্ধে এবং দুর্নীতিবাজ নেতা নেত্রী মন্ত্রী আমলাদের বিরুদ্ধে লেখালেখি করছে, তার জন্যে আজকে অপরাধ বিচিত্র অনুষ্ঠানের 12 বছর পূর্তি অনুষ্ঠানে আজকে আমার লেখা এবং শুনে একটি দুর্নীতি বিরোধী গান, 22টি গান লেখেছি দুর্নীতির বিরুদ্ধে। কিছুদিনের মধ্যে দুটি অ্যালবাম রিলিজ করছি, একটি ওরা ধোকাবাজ ধরো দুর্নীতিবাজ, ওরা ধোকাবাজ অ্যালবাম থেকে আমার দুর্নীতিবাজ নেতা ধরো সন্ত্রাসীরা কালো টাকার মালিক ধরো
হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক জনাব এস এ মোর্শেদকে। মনোগ্রামই নাই পিছনে ব্যানার টাইলে কত সুন্দর হয়েছে এদিকে তাকান। চলার পথে বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিষয়ে তার কাছ থেকে মার্জিত প্রকৃতির দুর্নীতি বিরোধী মনোভাবাপন্ন একজন সাহসী কর্মশৈলী আমি ব্যক্তিগতভাবে অপরাধ বিচিত্রা সেটি হল হুজুর সায়েদাবাদী নামে একজন কথিত পীর আমাদের ঢাকা মহানগরীতে অবস্থান করছে অপরাধ বিচিত্র।